জামিনে মুক্তি পেলেন চিত্রনায়িকা পরিমণি। কাশিমপুর মহিলা কারাগার থেকে 27 দিন পর বুধবার সকালে মুক্ত হন তিনি। এদিকে মাদক মামলায় তিনবার রিমান্ডে পাঠানোর ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। পরিমণির রিমান্ডের বৈধতা প্রশ্নে স্বতঃপ্রণোদিত রুল জারির আবেদনের শুনানিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজলের ভার্চুয়াল বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহযোগিতায় সাকের রাজ্য রিপোর্ট। গাজীপুর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন চিত্রনায়িকা পরিমণি। স্বজনদের সাথে করে বাড়ি ফেরেন তিনি, তবে মুক্ত হবার পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি। 5:30টার মধ্যে যদি এখানে বেলবন্ধ চলে আসে দেন কালকে আমরা বের করতে পারতাম। তো ওই কারাগার হয়ে এখানে আসতে আসতে রাত হয়ে যায়, রাত হয়ে যাওয়ার ফলে আমরা কালকে তাকে বের করতে পারিনি। শারীরিক মানসিকভাবে তো বিপর্যস্ত আছেন, অবশ্যই উনি গণমাধ্যমে পরবর্তীতে আপনাদেরকে ডেকেই কথা বলবেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 3 দফায় 7 দিন রিমান্ড ও 27 দিন কারাবন্দী থাকার পর তাকে জামিন দেয়া হয়। এদিকে পরিমণির রিমান্ড নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। কোর্ট বলেছেন যে তৃতীয় দফায় রিমান্ডের নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, এই এই ধরনের রিমান্ড এই সভ্য সমাজে চলতে পারে না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরিমণিকে 3 দফায় 7 দিন রিমান্ডে নেওয়ার প্রেক্ষাপটে স্বতঃপ্রণোদিত রুল চেয়ে 29 আগস্ট একই বেঞ্চে একটি আবেদন করে আইন ও সালিশ কেন্দ্র। শুনানিতে পরিমণির রিমান্ডের বিষয়টি উঠে আসে। সাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।